সেই সাকিব আমাদের মাতিয়েছে, সেই সাকিব বাংলাদেশ অনেক জয় এনে দিয়েছে। আমি দেখতেছি একটা আমাদের সোনালী রত্ন হারানো গেছে। সে রাজনীতির আগে সে একজন ক্রিকেটার, ক্রিকেটটা অনেক লম্বা ছিল, শেষ মুহূর্তে এসে এরকমটা কাম্য ছিল না পুরো। আসলে আমরা ওনাকে ছোট থেকে দেখছি খেলোয়াড় হিসেবে, তো সবসময়ই আমি সবসময় চাইছি যে উনি খেলোয়াড় হিসেবেই থাকুক। আসলে এটা অনেক দুঃখের বিষয় যেহেতু উনি একজন ভালো খেলোয়াড়, তো এটা সবাই আশা করে ওনার কাছে যে উনি আসবে, আমাদের কিছু ভালো উপহার দিবে। তো আসলে এই জন্য খুব খারাপ লাগছে আর কি ওনার জন্য। রাজনীতিতে জড়ানো তো তার দোষ না, রাজনীতিতে একজন মানুষ জড়াইতেই পারে, আপনিও জড়াইতে পারেন, আমিও জড়াইতে পারি, অন্য কেউ জড়াইতে পারে। সাকিব যদি আসলেই দোষী হয় তাহলে তার সাজা হোক এবং বিচারের আওতায় এনে তার সাজা হোক, কিন্তু এছাড়া সাকিব বাংলাদেশে আসার অধিকার তার আছে, বাংলাদেশের দেশে আসার তার অধিকার আছে, এবং সে যদি খেলাধুলা চালাতে যায় বাংলাদেশে এসে, সে বাংলাদেশে বিদায় নিতে চায়, এটারও তার অধিকার আছে। কিন্তু সে যদি আসলেই দোষী হয়, তার নামে যে মামলা হয়েছে সেই মামলা যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হোক, অন্যথায় বাংলাদেশের সাকিব একটা বড় একটা গর্ব, সে বাংলাদেশের সবথেকে বড় অ্যাসেটটাই সাকিব, অবশ্যই ক্রিকেটার সাকিব। সেই সাকিবকে দেখে আমরা বড় হয়েছি, সেই সাকিব আমাদের মাতিয়েছে, সেই সাকিব বাংলাদেশে অনেক জয় এনে দিয়েছে, বিশ্বমুখে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, সে অবশ্যই ক্রিকেটার সাকিব। আর রাজনীতি তার নিজস্ব বিষয়, সে রাজনীতি করতেই পারে, কারণ রাজনীতি করতে গিয়ে সে যদি অন্যায় করে থাকে সেটারও বিচার হবে, কিন্তু সে ক্রিকেটার সাকিব অন্য জিনিস। আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে, খুব হার্টেবল লেগেছে, কারণ হচ্ছে এই এরকম একটা পরিস্থিতি চলে আসবে বাংলাদেশের জন্য আমরা কখনো এটা ভাবিনি। আর তাকে দেখে অনেক ছেলেরা ইন্সপায়ার্ড হয়, তাদের দেখে সবাই সব কিছু ভাবে, চিন্তা করে যে আমি ওনার মতো হবো, সে যেন আমাদের দেশে ফিরে আসে, আমাদের খ্যাতি থাকে, আমাদের সবাইকে যেন সান্ত্বনামূলক একটা কথাবার্তা এসে আমাদের বলে, সেটা যেন উপহার দেয়। মেইনলি যেটা বলতে গেলে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার, এটা আমরা সবাই জানি। তো উনি হচ্ছে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রাজনীতিও খুব কম সময়ে একটা করেছেন বলতে গেলে, কিন্তু দেখা যায় তার ক্রিকেট ইতিহাসে সে কিন্তু অনেক অবদান রাখছে বাংলাদেশের জন্য। তো অবশ্যই সে একটা এক্সপেকটেশন নিয়ে রাখছিল যে হচ্ছে তাকে একটা সম্মান দিবে, কিন্তু আমাদের দেশের বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোতাবেক করে সে হচ্ছে যেহেতু ভেবেছে যে এখানে নিরাপত্তার ইস্যু, এটা আসলে একটা দুঃখজনক বিষয়, কারণ সে রাজনীতির আগে সে একজন ক্রিকেটার, সে আমাদের বাংলাদেশের একজন সম্পদ হিসাবে পরিচিত ছিলেন। তো মোটামুটি আমার মনে করি যে হচ্ছে তার নিরাপত্তা ইস্যু করতে পারতে না। আমি দেখতেছি একটা আমাদের সোনালী রত্ন হারানো গেছে, কারণ সাকিবের সাথে যদি অন্য কোনো কিছু ইস্যু থাকে ওইটা আমাদের খেলার ক্ষেত্রে আনাটা উচিত ছিল না। বাংলাদেশে চিনার মূল কারণটাই ছিল ওনার ধারা, যে উনি একজন আছে বাংলাদেশে যে সবাই তাকে চিনে, বা আমাদের একটা নাম একটা দেশের উজ্জ্বল না, এটা আসলে কাম্য ছিল না। কারণ অনেক 2006 সাল থেকে মনে হয়, যতদূর জানি 2006-এর দিকে মনে হয় উনি শুরু করছে ক্যারিয়ারটা, ক্যারিয়ারটা অনেক লম্বা ছিল, শেষ মুহূর্তে এসে এরকমটা কাম্য ছিল না পুরো। কারণ এখন আমরা স্বাভাবিকভাবে আমরা দেখি যে এখন সাকিব যদি বাংলাদেশে আসে একটা একটা খারাপ পরিস্থিতিই হবে, এবং এটা তার জন্য হচ্ছে একটা অমঙ্গল এবং দেশের জন্য একটা অমঙ্গল, যে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটা সিন ক্রিয়েট তৈরি হবে এবং বহির্বিশ্বেও এটা নিয়ে হচ্ছে ক্রিকেট পাড়ায় হচ্ছে অন্যরকম একটা ভাব তৈরি হবে। তো আমরা এটাই চাইবো যে হচ্ছে এখন এটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন কোনো ক্রিকেটারকে আমরা এই ধরনের অবসরের আগে, অন্তত পক্ষে অবসরের আগে, আমরা কোনো ধরনের কোনো রাজনৈতিক কিছুতে ইনভলভ না করি।